গুড মর্নিং চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য আর বলবো কাদের নিয়ে ও বাবা সে বিখ্যাত দুজন ইউটিউবার আছে না আমাদের এখানে স্বামী স্ত্রী দুজন বিখ্যাত ইউটিউবার আছে জানো তারা কখনো কুটকাচালি করে না কাউকে নিয়ে খারাপ কথা বলে না কারো সম্পর্কে কিছু জানেই না 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 তারা কিচ্ছু জানে না তারা তাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি কিচ্ছু নিয়ে কোনোদিন কথা বলে না শুধু নিজেদের সুন্দর সংসারটা দেখায় জানো আর কিছুদিন বাদে বাদে এই ঘর থেকে এই ভাড়া বাড়ি থেকে ওই ভাড়া বাড়ি ওই ভাড়া বাড়ি থেকে ওই ভাড়া বাড়ি এই করে করে ঘুরে বেড়ায় বুঝতে পারছো না কাদের কথা বলছি আরে যারা খালি ফ্ল্যাট চেঞ্জ করে এগারো মাস হতে হতেই আবার অন্য ফ্ল্যাটে চলে যায় এখনও বুঝতে পারো নি ইস তোমাদের যে কি বলবো না আরে সেই যে যা গো যা কবুতর যা 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 সেই দুটি কবিত কবুতরকে নিয়ে বলতে এসেছি বুঝলে কপত কপতি বাবা কি মিল কি মিল গো তো চলো চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের নিয়ে কিছু কথা বলতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি ও তো তাদের নিয়ে কথা বলতে এসেছি সেই বিখ্যাত কপত কপতিকে নিয়ে বলতে এসেছি জানো যাদেরকে তাড়িয়ে দিলেও যায় না উড়িয়ে দিলেও যায় না আবার ঘুরে 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 এসে সেইখানে বসে কি করবে বলো কন্টেন্ট না থাকলে যা হয় আরে বাবা নেই যখন চুপচাপ বসে থাক ঘরে রান্নাবান্না দেখা তাও তো ভালো তা না বসে পড়েছে আমরা তো কিছু জানি না কি করে জানবে তুমি তো গঙ্গায় বিসর্জন দিয়ে এসছো তারপরেও তোমাকে কে জানাবে সোনামণি আমার সত্যি কালকে লাইভটা দেখে শুধু ভাবছিলাম কালকে রাত্রেই করতাম কিন্তু করা হয়নি তো সকালবেলা উঠে শুরু করলাম বলা তো সেখানে বলছে আমরা তো কিছু জানি না কে তোমাদের জানাবে বলো দেখি আর তোমরা জানো না এই এত বড় মিথ্যে কথাটা বলার সাহস পাও কি করে তোমরা সব জানো তোমাদের একটা লাইভে না তোমরা কাল লাইভে যেন গেছিলে অর্পিতা না কি না নামটা আমার ঠিক মনে পড়ছে না সেখানে তো বলা হচ্ছিলো যে তোমার মোমের বাবা মারা গেছে মোমের বাবা মারা গেছে তুমি জানো না বললে হবে তুমি সব জানো শোনা তোমরা দুজনে সব জানো শোনা মনি হ্যাঁ তোমরা সব জেনে শুনেও ন্যাকামো করতে বসেছো ওইটুকুনি না করলে নয় তাই বসেছো আর ওদেরকে আর এই টাইমে আর একটু খারাপ করে দিয়ে আমাদেরকে জানায়নি কেন জানাবে তারা গঙ্গায় গিয়ে একেবারে এইরকম করে সব কিছু শ্বশুরবাড়ির জলাঞ্জলি দিয়ে এসেছো তারপরেও তোমাদেরকে জানানোর জন্য কার এতো মাথা ব্যথা আর তোমার বাপের বাড়ির লোক তোমাকে জানায়নি এটা কখনো হতে পারে কারণ তোমার বাপের বাড়ির লোক নিশ্চয়ই তারা খবর পেয়েছে যে মোয়ের মা এ মোয়ের বাবা মারা গেছেন জানো না তুমি মিথ্যে কথা বলে পয়সা ইনকাম করলে সেই পয়সা কখনো তোমার সংসারে কেন তোমার শরীরের কোথাও পর্যন্ত লাগবে না বুঝেছ উৎপাতের ধন চিৎপাতে চলে যাবে একটা মেয়ের বাবা মারা গেছে সেখানে কোথায় সহানুভূতি জানাবে যতই শত্রুতা থাকুক না কেন এই সময় মানুষ শত্রুতা ভুলে যায় ও বাবা এরা আবার শত্রুতাতে আগুন দেয় একটু এই একটু উস্কে দেয় একটু উস্কে দেয় দিকে দিকে আগুনকে একটু উস্কে দেয় লজ্জা করে না বলতে গঙ্গার জলে যখন পুষ্পাঞ্জলি দিলে সংসার ত্যাগ করে দিলে একেবারে সব শ্বশুরবাড়ির সংসার তাহলে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের খবর নিয়ে তোমায় কে খবর দিয়ে তোমায় জানাতে যাবে আর তোমার যে হাজবেন্ড উমা তোমার সোনা বাবু সোনা মাস্টার দাদা তো সে কি জানতো না সে তো বলেছিল যে তার নাকি সে নাকি ফোন খুলে রাখবে সে নাকি সম্পর্ক রাখবে তা তার একবার উচিত হয়নি বা দাদাকে বা বৌদিকে ফোন করে এই সময় সমবেদনাটা জানানোর সমবেদনা জানানোটা বড় কথা নয় একটা খোঁজও তো নেওয়া যেত যে কি রে দাদাটা শুনলাম এটা কি সত্যি দাদার সাথে অন্তত কথা বলা যেত বউদিন হয় ভীষণ খারাপ মৌয়ের মতো নোংরা মেয়ে হয় না মেনে নিলাম তাহলে দাদা কি অপরাধটা করেছিল দাদাকে জিজ্ঞেস সত্যিই পারতে সেটা পর্যন্ত করার তোমাদের সময় হয়নি হ্যাঁ একটা জলজান্ত মানুষ হাঁটতে হাঁটতে সে বেরোলো বেরিয়ে সে আর ফিরলো না তো এটা কতটা বড় কষ্টের জিনিস সেটা যাদের যায় যাদের হয় তারা বোঝে আমার বাবা সুস্থ স্বাভাবিক মানুষ ছিল হঠাৎ করে তার প্রবলেম শুরু হলো তিন দিন মাত্র তিন দিন হসপিটালে ছিল আগের দিন রাত্রিবেলা অব্দিও আমি এগারোটা সময় ওখান থেকে প্রায় বেরিয়েছি সাড়ে দশটা দশটার সময় প্রায় আমি বেরিয়েছি তো সেখান থেকে ততক্ষণ অব্দি বসে কথা বলেছি আমার সকালবেলা বললো আমার মেয়েকে নিয়ে যেতে আমার বড় মেয়েকে তো ভীষণ ভালোবাসতো তখন ছোট মেয়ে হয়নি বড় মেয়েকে নিয়ে আসতে আমরা পরের দিন বড় মেয়েকে নিয়ে ওখানে পৌঁছানোর আগেই আমার বাবা শেষ আমার বাবা বড় মেয়েকে আর দেখে যেতে পারেনি মানে আমি রাত্রিবেলায়ও দেখে এসেছি সে ভালো আছে মৌসুমী লেবুর রস খেতে চেয়েছিল সেই রসটা আমি আগের দিনই নিয়ে গিয়ে খাইয়ে এসেছিলাম আবার পরের দিন আমি ভালো করে রস করে নিয়ে যাচ্ছিলাম আর সেই রসটা আমি খাওয়াতে পারিনি আমার বাবা আমার মেয়েকেও দেখতে পারেনি হঠাৎ করে সকালবেলা সে মারা যায় তাহলে এই আক্ষেপগুলো না সারা জীবন থেকে যায় সারা জীবন আর আমার মা তো কথা বলতে বলতে সকালবেলা সে বাজার গেছে রান্না করেছে একসাথে বসে খেয়েছি হঠাৎ করে সে গেটে তালা দিতে গিয়ে তার স্ট্রোক হয়ে যায় চোখের সামনে দেখেছি তোমাদের মনে হয় না যে তোমাদের বাবা মা আছে হ্যাঁ তোমরা একবারের জন্য ভাবনা অন্যের বাবাকে নিয়ে বসে পড়েছো নোংরামো করতে বাবা মা কারোর চিরকাল থাকে না এটা মাথায় রেখো তোমাদেরও তো রয়েছে তোমাদের না তোমার তোমার এই যে কাল্পিক মহিলাটাকে বলছি সব থেকে বদমাইশ হচ্ছে ও আর ওর চালনাতে নোংরা ছেলে হচ্ছে এই এই মাস্টার কেন তুমি সাপোর্ট করবে তোমার এই বউয়ের নোংরামুগুলোকে তোমার সিট দ্বারা মেরুদণ্ড বলে কিছু নেই তুমি না একটা মাস্টার তুমি না সমাজে মানুষকে তৈরি করতে এসেছো মানুষ গড়ার কারিগর তুমি সেখানে কি তৈরি করছো সেও তো তোমার শিক্ষক এই স্টুডেন্ট ছিল একটা সময় শুনেছি তো যাই হোক সে স্টুডেন্ট থাকুক আর বই থাকুক মানুষকে ভালো শিক্ষাটা দিতে না পারলে খারাপটা দাও কেন অদ্ভুত লাগছে যে একটা স্বামী হয়ে তুমি তা তোমার স্ত্রীর নোংরামোগুলোকে তুমি বসে বসে আবার সাপোর্ট করে লাইফ করতে বসে পড়ো হ্যাঁ লজ্জা লাগে না আজকে তুমি বিক্রি হয়ে গেছো তোমার মাথা তোমার বিক্রি হয়ে গেছে তোমার পুরো শরীরটা তোমার বিক্রি করে দিয়েছো তুমি ছি আবার বড় বড় কথা বলো সরকারি চাকরি করি পড়াশোনা করেছি এই করেছি তোমার মা যদি সেই সময় পাশে না দাঁড়াতেন তোমার পক্ষে দাঁড়ানো সম্ভব হতো কোনো সময়ের জন্য হতো না তোমার ভাই যদি স্যাক্রিফাইস তোমার দাদা যদি স্যাক্রিফাইস না করতো পারতে তুমি দাঁড়াতে শুধু পড়াশোনায় শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না তার সমস্ত কিছু থাকতে হবে মান আর ঘুষ এই দুটো সবার আগে থাকতে হবে যেটা তোমাদের কারণ নেই তোমাদের দুজনের কারণ নেই ওটা একটা ছেড়েই দিলাম ওটা একটা গবেট ওটা একটাকে ছেড়ে দিলাম কিন্তু তোমার কি হয়েছে হ্যাঁ তোমার সিদ্ধারাটা কোথায় বেগিয়ে বসিয়ে রেখে দিয়েছো লজ্জা করে না ওরকম একটা লাইভে বসে বইয়ের সাথে নোংরামো করতে প্রতিটা লাইভ দেখি নোংরা নোংরা নোংরার থেকে নোংরা আর কিছু না মানুষ লাইভ করে কত সুন্দর করে গল্প করে আড্ডা মারে ই আটটি মারে কন্ট্রোভার্সিও করে লাইভের মধ্যে বসে কিন্তু তোমাদের মতন এরকম নোংরামও করে না কেউ নিজের যাকে নিয়ে দা ভাসুরকে নিয়ে যা নোংরামো তোমরা করছো না কিছু বলার নেই ঠিক আছে সংসারে অশান্তি হতেই পারে যায় যায় মিল নাই থাকতে পারে তাই বলে এইরকম অশুভতম বাড়ি সমস্ত কিছু তুলে নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করে খেতে হবে অসভ্য মহিলা আর অসভ্য পুরুষ একদম জঘন্য একেবারে গঙ্গার জলে দাঁড়িয়ে যখন বলেছিলে যে আমি সমস্ত কিছু সম্পর্ক ত্যাগ করে দিলাম বাড়ি থেকে তা শ্বশুরবাড়ির ওই বাড়ির ভাগটাও নিও না যেখানে গিয়ে বাড়ি বানিয়ে রেখে এসেছো একটুখানি ছোটো জায়গার মধ্যে টুকরোখানি এটুকুনি নাকি তোমার জায়গা সেখান থেকে নাকি অনেক কিছু হয় মোমের জল পড়ে ওর ওই হয় তার তাই হয় কত কিছু তো শুনলাম ওটাও নিও না তাহলে শ্বশুরবাড়ির সম্পত্তি তো ওটা সেটা নেওয়ার বেলায় কিন্তু তুমি ছাড়বে না গুতানি খেয়ে খেয়ে শাশুড়ির টাকা ফেরত দিয়ে এসছো কানের দুলটা দিয়ে আসতে পারলে না কেন কানের দুলটা তোমার পড়ার প্রয়োজন হলো কেন এই সুযোগে একটা কানের দুল হয়ে গেল তাই না বড়কে ছাগল পেয়ে ছাগলের মাথা মুড়িয়ে খেয়ে নিলে কেন এখন দুলটা কেনার কি প্রয়োজন ছিল আর যখন কিনলেই শাশুড়ির নাম করে তাকে হাতে করে ধরে দিয়ে আসতে পারলে না পড়ুক না পড়ুক হাতে ধরে তো একটা দুল দিয়েই আসতে পারতে যে না মা তুমি এটা পড়ো তোমার জন্য কিনেছিলাম এই তোমার টাকা দিলাম তার সাথে তোমার দুলটা দিলাম পারতে না আসলে আত্মাটা ছোট তো আত্মা ছোট আত্মার শান্তি কামনা করি না তোমার আত্মার শান্তি কামনা করতে হবে না তোমার শান্তি কামনা উনি আরো অশান্তি ভোগ করবেন তিনিও ভিডিওগুলো দেখতেন যেভাবে বলেছো না মাস্টারের মাস্টারকে নিয়ে সেইভাবে মানে তোমার বাবাকে নিয়ে যদি কেউ বলে পারবে তো সহ্য করতে তোমার বাবা মাকে নিয়ে চিবিয়ে চটচড়ি করে দেওয়া যায় জানো কিন্তু আমরা ভদ্র বলে সেটা করি না আর মোয়ের তো প্রশ্নই ওঠে না সে তো তোমাদের দিকে তাকায় না তারপরেও তার গু ঘেটে চলেছো তোমরা তোমরা হচ্ছে গুয়ের পোকা বুঝেছো মৌ আর কল্লের গুয়ের পোকা তোমরা ছি লজ্জা করে না আজকের দিনে এরকম একটা লাইভ করতে তোমাদের লজ্জা করলো না আমি শুধু অবাক হয়ে গেলাম লাইভটা দেখে যে ও সব জেনে শুনে কীভাবে বসে বসে মিথ্যে কথা বলছে ও আর তার দুদিন আগেই একটা লাইভে যেদিনকে মোয়ের মা বাবা মারা যান সেদিনকেই ও একজনের লাইভে গিয়ে বসে ঝগড়া করছিল সেখানেই শুনতে পেয়েছে যে মোয়ের বাবা মারা গেছে তারপরেও মিথ্যে কথা বলছে বসে বসে এত মিথ্যেবাদী সব জেনেও বসে বসে বলছে আমাদের কেউ খবর দেয়নি হ্যাঁ খবর দিক আর তুমি ওখানে গিয়ে ওই এই সময় মেয়েটার মাথার ওপরে উঠে বসো আর কি অসভ্য মেয়ে ছেলে কোথাকার বাবা মা কতটা মানে ভেতরের হয় সেটা মনে হয় তোমার সেই বুদ্ধিটা নাই থাকলে পরে আজকে এই দিনে অন্তত একটা ফোন করে তার পাশে দাঁড়ানো উচিত ছিল তোমরা না ভাই মানে যা দেওর তোমাদের উচিত না যে বৌদিটার এই সময় তা তার পাশে গিয়ে একটুখানি দাঁড়ানো বসানো আজকে তার কাজ চার দিনের কাজ তোমাদের উচিত ছিল না যে না বৌদির পাশে যাই একটাই মেয়ে সুন্দর মানে আজকের দিনটা তার পাশে যাই যাই ঝগড়া করি না কেন যতই ঝগড়া হোক না কেন দুঃখের দিনে মানুষের পাশে যারা থাকে না তারা মানুষই না মানুষই না যতই ঝগড়া হোক ঠিক সেখানে পৌঁছানো উচিত কারণ আজকের দিনটা তার কাছে আর কোনোদিন ফিরে আসবে না তার বাবার মৃত্যু বুক খালি হয়ে যায় একটা মেয়ের বাবার মৃত্যু হওয়াটা কারণ মা মেয়েরা সবসময় বাবার প্রতি একটু বেশি নরম হয় বেশি ভালোবাসা থাকে বাবার প্রতি সন্তানের আর সেখানে দাঁড়িয়ে এইরকম অসভ্য চন্ডাল মানুষকে দেখে না একদম থুতু দিতে ইচ্ছা করছে একদম থু করে মুখের মধ্যে থুতু দিতে ইচ্ছা করছে আজকে মৌ কালকে যখন মৌয়ের লাইটটা দেখছিলাম মৌ আর কল্লোল করছিল মোয়ের ওই বুক ফাটা কান্না আমি সহ্য করতে পারছিলাম না কারণ আমার তো বাবা মা স্বামী কেউ নেই আমি জানি কতটা কষ্ট হয় আমার হাতের উপর দিয়ে আমি প্রতিটা মানুষকে আমার আমি শেষ সময়টুকু তাদের পাশে আমিই ছিলাম আর কেউ না আর আমার স্বামীটা তো জানতেই পারেনি কেউ কেউ বুঝতেই পারেনি যে সে সত্যিই চলে গেছে কেউ বুঝতে পারেনি তারপরে তোমরা ভাবো হ্যাঁ একটা মানুষের বাবা মারা গেছে তোমরা তাকে নিয়ে নোংরাও করছো বসে বসে তোমার বাবা যখন মারা যাবে তুমি পারবে তো মুখে জল দিতে কোনো গ্যারান্টি আছে তুমি মুখে গিয়ে জল দিতে পারবে আবার বলছো শেষ সময় মুখে একটু জলও দিতে পারলো না একটু চোখের দেখাও দেখতে পারলো না দেখেছে তো ভিডিও কলে দেখেছে আর আমার বাবাকে তো আমি দেখতেই পাইনি রাত্রিরে কথা বলে এসেছি সকালবেলা গিয়ে জানিও না আমাদেরকে কেউ খবর দেয়নি রাস্তায় আমরা মেয়েকে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমরা দেখছি আমার বাবা মারা গেছে জানো বুকের ভেতরটায় কী হয় এখনো পর্যন্ত বুঝতে পারো এখনো এখনও তো তারা বেঁচে আছে যেদিনকে যাবে সেদিনকে বুঝতে পারবে যাবে তো অবশ্যই যাবে কখনো না শত্রুর এইরকম দিনে নোংরামও করো না নোংরামও করো না ভগবান আছে ওপরে তোমারও মা বাবা আছে বলা তো যায় না তুমি দেখতে পাবে কি না তুমি মুখে জল দিতে পারবে কিনা কিছুই করতে পারবে না কোনো গ্যারান্টি নেই কিচ্ছু গ্যারান্টি নেই মানুষটা সকালবেলা ঠাকুরকে পুজো টুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে হাঁটতে বেরিয়েছিল কি করে বুঝবে তার স্ট্রোক হয়ে যাবে কেউ বোঝে অসভ্য মহিলা তার সাথে সেই রকম অসভ্য তার হাজবেন্ড দুটোকেই ওয়াইটি থেকে একেবারে বিতাড়িত করে দেওয়া উচিত অসভ্য এই দিনে বসেছে ভিডিও করতে লাইক করতে আগের দিন উৎসব করছে একেবারে মানে কি আনন্দ কি আনন্দ সব জেনে এইসব নোংরামো করেছে যাতে মৌ আরও কষ্ট পায় আরও জ্বলুক মৌয়ের কষ্ট না তুমি বুঝবে না তুমি বুঝবে না কারণ তোমার মধ্যে মায়া মমতা দুঃখ আনন্দ এইসব কিচ্ছু নেই তোমার মধ্যে আছে শুধু নোংরামো খাবো দাবো ফুর্তি করবো ঘুরে বেড়াবো জামা কাপড় কিনবো বিউটিশিয়ান মানে মানে পার্লারে যাব ঘুরতে যাব বরের পয়সায় শুধু ফুটানি করে যাব দিন তোমারও আসবে সেই দিন তুমি বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় যদি তুমি মানুষ হও তোমার মধ্যে যদি কষ্ট অনুভব করার ক্ষমতা থাকে তাহলে তুমি বুঝতে পারবে আজকে তোমার সবার আগে উচিত ছিল তোমার আর তোমার বরের দুজনের ওর পাশে গিয়ে দাঁড়ানো যে যা হয়েছে হয়েছে আজকে তো আমরা তার পাশে দাঁড়াই আবার নয় এসে ঝগড়া করব। কিন্তু এই সময়টা তো দাঁড়াই তবে না বুঝতাম তোমরা মানুষ তবে বুঝতাম তোমরা মানুষ ছি ভাবতেও অবাক লাগছে যে এরকম দুটো মানুষ আমাদের ইউটিউবে রয়েছে যারা মানুষের পর্যায়ে পড়ে না ছি মো তুমি কান্নাকাটি করো না মনটাকে শক্ত করো সবার এই দিনটা গো জানি বড় কষ্টের আমারও গেছে আমার তো কেউই নেই আমি সম্পূর্ণ একা একা সারাদিন রাত্রিটা কাটাই আমি জানি কতটা কষ্ট হয় তো তোমার বাবার আত্মার শান্তি কামনা করি উনি যেন যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ স্বাভাবিক জীবন আবার তিনি ফিরে পান এটাই যেন আর সবার তাকে মানে প্রার্থনা করব উনি যেন তোমার কোলেই ফিরে আসে তোমার সন্তান রূপে এর থেকে বড় আর চাওয়া কিছু নেই গো এর থেকে বড় চাওয়া কিছু নেই আজকের দিনে চার দিনের দিন তুমি যখন কাজ করবে তুমি তোমার বাবার ফটোর সামনে বসে অবশ্যই তুমি তোমার বাবাকে বলবে বাবা তুমি ফিরে এসো আমার কাছে বলবে ঠিক আছে তো চলো আজকের দিনটা এখানেই শেষ করলাম মানে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর কি বলবো বলো এইখানে কিছু বলার ভাষা নেই যে এত নোংরার দুটো মহিলা মানে একটা মহিলা একটা পুরুষ এইখানে বসে বসে এই দিনে নোংরামো করতে পারে ছি ওদের কেন খবর দেওয়া হয়নি বেশ করেছে খবর না দিয়েছে একদম ঠিক কাজ করেছে শুদ্ধ তোমাদের কী করতে হয় বলো তো দাঁড় করিয়ে রেখে সবাই মিলে মুখে থু থুক থুক করে থুতু দিতে হয় চলো টাটা